আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তো কিভাবে আমরা এক রিং মেশিনের স্প্যান্ডেল স্পিড বা স্প্যান্ডেল আরপিএম আমরা খুব সহজে ক্যালকুলেশন করতে পারি, তো এই ক্যালকুলেশনটি আজকে শেয়ার করতে যাচ্ছি। তো অবশ্যই সবার কাছে একটি লাইক চাই। তো এই ক্যালকুলেশনটি করার জন্য আমাদের প্রথমে দরকার পড়বে যে আমরা যে মেশিনের স্প্যান্ডেল স্পিড বা স্প্যান্ডেল আরপিএম ক্যালকুলেশন করব সেই মেশিনের ডেলিভারি স্পিড কত আছে সেটি আমাদের প্রথমে দরকার পড়বে। তো আমি ধরে নিচ্ছি আমাদের মেশিনের ডেলিভারি স্পিড রয়েছে যে 14 মিটার পার মিনিট। তারপরে সেকেন্ডে আমাদের যে বিষয়টি জানতে হবে যে আমরা যে মেশিনের স্প্যান্ডেল আরপিএম ক্যালকুলেশন করব সেই মেশিনের টিপিআই কত আছে, টিপিআই কত আছে সেটি আমাদের জানতে হবে। তো আমি ধরে নিচ্ছি যে আমি যে মেশিনের আরপিএম ক্যালকুলেশন করব সেই টিপিআই 31.21। তো আমাকে বের করতে হবে স্প্যান্ডেল আরপিএম। তো এটি আজকে ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখাবো। তো স্প্যান্ডেল আরপিএম, তো স্প্যান্ডেল আরপিএম ক্যালকুলেশন করার জন্য প্রথমে আমাদের ডেলিভারি স্পিড এর সাথে আমি গুণন দিব যে টিপিআই, আরেকটি বিষয় গুণন দিব সেটি হলো 39.37। তো আমরা জানি যে 1 মিটার সমান সমান 39.37 ইঞ্চি। তো এখন আমি মানগুলা বসিয়ে নিচ্ছি। তো আমরা ডেলিভারি ধরেছিলাম যে 14 মিটার পার মিনিট, তো এখানে আমি 14 দিয়ে দিচ্ছি যে আমাদের ডেলিভারি স্পিড 14 দিয়ে দিচ্ছি। তারপরে হলো যে টিপিআই কত আছে, তো টিপিআই দিয়ে দিচ্ছি 31.21। তারপরে হলো 39.37। তো এখন আমি এই তিনটা ভ্যালু একসাথে গুণন করে নিব। তো তিনটা ভ্যালু একসাথে গুণন করলে আমি পেয়ে যাব 17,202। তো এটি হলো আমাদের স্প্যান্ডেল আরপিএম বা রিং মেশিনের স্প্যান্ডেল স্পিড। তো এভাবেই আপনারা খুব সহজেই রিং মেশিনের অথবা সিমপ্লেক্স মেশিনের স্প্যান্ডেল আরপিএম বা ফায়ার আরপিএম আপনারা খুব সহজেই ক্যালকুলেশন করতে পারবেন। তো ভিডিওটা এখানেই শেষ করা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।